عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من النبي بعده. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, তিনার প্রশংসা করে শেষ করতে পারি না আর পারব না, তাই তিনার উপরে, তাই আমরা ছোট্ট পক্ষ বলে আলহামদুলিল্লাহ। তারপর পরে আমাদের নবী সারা বিশ্বের নবী, তিনি যদি এই পৃথিবীতে না আসতেন তাহলে ইসলাম সম্পূর্ণ হতো না, তাই তিনার উপরে লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি যে বিষয়টি উঠেছি সেটা হলো সিরিককারী আর আব্দুর রহমান ইবনে আবু বকর আন আবিহি রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিহুকুম বিআকবারিল কাবায়িরি কুল্লা বালা ইয়া রাসূলুল্লাহ ক্বাল ইশরাকু বিল্লাহি ওয়া কুফুল ওয়ালিদাইন। আব্দুর রহমান ইবনে আবু বকর তিনার পিতা তাকে বলতে করেন, তিনার পিতা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি তোমাদের সবচেয়ে বড় পাপের কথা বলবো কি? দেখুন সাহাবীগণ বললেন হে আল্লাহ রসুল বলেন, তিনি বললেন আল্লাহ তাআলার সাথে শিরক করা, পিতা মাতার অবাধ্য এবং মিথ্যা সাপ কবন করা। আল্লাহ তাআলা অন্যত্র বলেন ইন্না শিরকা লাযুমুন আযীম, নিশ্চয় শিরক বড় অত্যাচার। আল্লাহ তাআলা আরো বলেন ইন্নাহু মাইয়ুশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো তার জন্য তিনি জান্নাতকে হারাম করেছেন এবং তার বাসস্থান হচ্ছে জাহান্নাম, আর অত্যাচারীদের কোনো সাহায্যকারী কেউ নেই। আল্লাহ তাআলা আরো বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিত আম্মা কানু ইয়ামালুন, যদি তারা শিরিক করে তাহলে তাদের আমল সমূহ নষ্ট হয়ে যাবে। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বলতে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালা আন-নার ওয়া মান মাতা ইশরিকু বিল্লাহি শাইআন দাখালা আল-জান্নাহ। যদি সে শিরিক করে মৃত্যুবরণ করে তাহলে স্যার তাকে প্রবেশ করানো হবে জাহান্নামে, আর যদি সে শিরিক না করে মারা যায় তাহলে সে প্রবেশ করবে জান্নাতে। আমরা এই হাদিস থেকে বুঝতে পারছি যে আমরা যদি শিরিক করে মৃত্যুবরণ করি তাহলে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে, এবং আমরা যদি শিরিক না করে মৃত্যুবরণ করি তাহলে আমাদেরকে প্রবেশ করাবে জান্নাতে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শিরিকের হাত থেকে বাঁচিয়ে থাকে। আমি এর থেকে বক্তব্য করছি ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।